হ্যালো, আবার চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আজকের ভিডিওটাও আবার অয়েল প্যাস্টেল। অয়েল প্যাস্টেল মানে যে শুধুমাত্র বাচ্চা তা নয়, অয়েল প্যাস্টেল কিন্তু বড়রাও করে, ঠিক আছে? তো অ্যাডভান্স লেভেলের একটু অয়েল প্যাস্টেল, ঠিক আছে? তো অয়েল প্যাস্টেল দিয়ে কীভাবে, আগের দিন আমরা একটা ফ্রুট ড্র করেছিলাম অ্যাপেল, সেটা তোমরা দেখতে পেরেছ। আজকে আমরা একটা ফ্লাওয়ার ড্র করবো, ঠিক আছে? তো অয়েল প্যাস্টেল দিয়ে ফ্লাওয়ার বেশ সুন্দর শেডিং করে, যাতে একদম রিয়েলিস্টিক লাগে, সেরমভাবে একটা ফ্লাওয়ার আজকে তোমাদের আমি ড্র করে দেখাবো, ঠিক আছে? তো বিন শেডিং হবে, স্মাচ করবো টিস্যু পেপার দিয়ে, যেটা আগের দিনও করেছিলাম, এয়ার বার্ড দিয়ে স্মাচ করবো। করে কীভাবে ডিটেলে সেটাকে করা যায় সেটা তোমাদের এখন করে দেখাবো। এটাই আজকের এ আমি বলেছিলাম, পরপর বেশ কয়েকটা আমি অয়েল প্যাস্টেল দিয়ে ছবি করব, ঠিক আছে? তার সাথে আমার অ্যাক্রেলিকের কিছু কাজও চলছে, যেগুলো আমি এখনও কমপ্লিট হয়নি, যেগুলো চলছে, হলে পরে আমি তোমাদের ভিডিও দেখাবো ডিরেক্ট। সেই ভিডিওগুলো এই যে ছবিটা করছি, মেবি এক্সিবিশানে দিতে পারি, তো একটা কথাবার্তা চলছে এক্সিবিশানে দেওয়ার। তো এক্সিবিশানে এই ছবিগুলো হয়তো দেবো, ছবিটা হয়তো দেবো, তো তখন সেই এক্সিবিশানের হলের সাথে তখন ওই ভিডিওটা করব। তো ততদিন অবধি কয়েকটা আমি কিডসদের ওপর কিছু ভিডিও করছি, করতে থাকবো। এখন তো সবে দুটো হলো আজকেটা নিয়ে, তো আরও হবে, আরও আসতে চলেছে, ঠিক আছে? তোমরা চিন্তা করো না, পরপর পরপর অনেক ভিডিও, সরি পর আটকে গেল, পরপর পরপর অনেক ভিডিও কিডসদের ওপর এখন আমি করব। ফ্লাওয়ার করলাম, তার আগে প্রুফটা করেছি, এরপর হয়তো কিছু সিনারি, কিছু ফিগার, কিছু ফেস, পোর্ট্রেট, অ্যাডভান্স লেভেলে কিছু পোর্ট্রেট, এইসবও করতে থাকবো। হ্যাঁ, পোর্ট্রেট ড্রয়িংয়ের ওপর কীভাবে পোর্ট্রেট ড্রয়িং ভালো করে করা যায় তার ওপর কিছু আমি লেসনও দেবো, যে ফেস কীভাবে ভালো করে আঁকা যায়, ড্রয়িং করা যায়, সেগুলোর ওপর কিছু লেসন দেবো, যেটা বাচ্চাদের ক্ষেত্রে ইজি হবে করা, ঠিক আছে? তো সেইগুলোর ওপর পরপর পরপর বেশ কিছু লেসন আসতে চলেছে, তো দেখতে থাকো তোমরা। চলো তাহলে আজকে দেখে নিই ফ্লাওয়ার ড্রয়িংটা কীভাবে হয়েছে, চলো। আর কী বলবো, লেটস স্টার্ট দ্য পেন্টিং। হ্যাঁ, আমি আগে একটা ফ্লাওয়ার এঁকে নিয়েছি, এঁকে নিয়ে এবার এটা কালার শুরু করছি। ফ্লাওয়ারটা জাস্ট পেন্সিল দিয়ে হালকা করে এঁকে নিয়েছি। প্রথমে আমি একটা ইয়েলো কালার দিচ্ছি, ইয়েলো কালার দিয়ে তারপর ব্রাউন কালার দিয়ে সেটা শেড করেছি নিচের দিকে। আর তারপর সাইডগুলো পেন্সিল দিয়ে, দেখো আমি একটা হালকা শেড মতো করে দিচ্ছি, করে দিয়ে এবার এটাকে এয়ার ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি। তো এরমভাবে আমি আস্তে আস্তে সব কটা যে প্যাটেলগুলো আছে সবগুলো এরমভাবেই করবো। পাপড়িগুলো সেম ইয়েলো দিচ্ছি, ব্রাউন দিয়ে শেড করছি, তারপর পেন্সিল দিয়ে চারপাশটা একটা শেড করে তারপর এয়ার ব্রাশ দিয়ে স্মাচ করে দিচ্ছি। তো প্রত্যেকটা পাতা, এই পাতা বলছি সরি, প্রত্যেকটা ফুলের পাপড়ি আমি এরমভাবে আগে করে নিলাম। দেখো একটা 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 করে করছি, কারণ একটা রিয়েলিস্টিক এফেক্ট আসছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এরমভাবে ধরে ধরে আমি টোটাল আমার এখানে চারটে পাঁচটা পাপড়ি আছে, পাঁচটা পাপড়ি আমি আগে এরমভাবে করে নিলাম, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি পাপড়িগুলো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি পাতাগুলো করব, ঠিক আছে? পেন্সিল দিয়ে শেড করে পুরোটা কমপ্লিট দিয়ে তারপর আমি আস্তে আস্তে পাতাগুলো করছি। পাতাগুলোতে প্রথমে লাইট গ্রিন দিয়ে বর্ডার করলাম, তারপর ডিপ গ্রিন দিয়ে ভেতরের যে ডাকগুলো হয় শিরা উপশিরা সেইগুলোকে করলাম, তারপর আবার ডিপ গ্রিন লাইট গ্রিন দিয়ে সেটাকে স্মাচ করে তারপর ডিপ ব্লু দিয়ে আরেকবার ওইখানে ওই ডাকগুলোকে প্রমিনেন্ট করে নিলাম। এরপর আমি এটাকে টিস্যু পেপার দিয়ে, দেখো, স্মাচ করে দিচ্ছি, করে আবার আরেকবার সেটাকে ব্লু দিয়ে পুরো প্রমিনেন্ট করে দিচ্ছি। এবার স্ক্র্যাচার দিয়ে কিছু হাইলাইট বের করছি, পাতার মধ্যে যে দাগগুলো থাকে সেই হাইলাইটগুলো স্ক্র্যাচার দিয়ে বের করে নিচ্ছি। সেমভাবে আমি পরের পাতাটাও আবার করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ একই টেকনিক, একই উপায়। এরমভাবে আমার এখানে একটা, দুটো, তিনটে, টোটাল চারটে পাতা আছে। তিনটে আমি আগে করে নেবো, পরে আরেকটা করে নেবো, টোটাল চারটে পাতা আগে আমি পরপর পরপর করে নেবো। এটা তিন নম্বর পাতা, সেম টেকনিক, সেমভাবে করছি, ঠিক আছে? এরমভাবে তোমরা করে নিতে পারো। হ্যাঁ, করে নিয়ে একটা তোমরাও এরকম এটাকে দেখে স্টাডি করতে পারো। তো এবার দেখো আমি ব্যাকগ্রাউন্ডটা করছি। ব্যাকগ্রাউন্ডে আমি আগে হালকা কালার দিয়ে নিলাম, স্কাই ব্লু দিয়ে সেটাকে আমি টিস্যু পেপার দিয়ে স্মাচ করে দিলাম, দিয়ে এবার ডার্ক ব্লু মানে পুশিয়ান ব্লু যেটা, সেই পুশিয়ান ব্লু ইউজ করছি এখন আমি। পুশিয়ান ব্লু, স্কাই ব্লুটা আগে করে নিয়েছি, করে পুশিয়ান ব্লু দিয়ে চারপাশ দিয়ে এবার কেটে 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 এরমভাবে এটাকে বের করছি ব্যাকগ্রাউন্ডটাকে, মানে ফুলটাকে বাদ দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে ফুল থেকে কেটে ব্যাকগ্রাউন্ডটাকে বের করছি। এবার তারপর টিস্যু পেপার দিয়ে পুরোটা স্মাচ করে দিচ্ছি, ঠিক আছে? দেখো আমি সুন্দর করে ব্লেন্ড করে দিলাম। এবার আস্তে আস্তে একটু ব্ল্যাক ইউজ করছি, যাতে ফুলটা আরও ডার্কের মধ্যে থেকে আরও সুন্দরভাবে বেরিয়ে আসে, আরও দেখতে ভালো লাগে। তো এবার ব্ল্যাক ইউজ করছি, তার উপর আবার পুশিয়ান ব্লু দিচ্ছি। দেখো পুশিয়ান ব্লু ব্ল্যাক ইউজ করে আবার ওটাকে স্মাচ করে দিচ্ছে, ঠিক আছে? টিস্যু পেপার দিয়ে আবার ওটাকে স্মাচ করে দেবো, ব্লু পুশিয়ান ব্লু দিয়ে এরকম মিক্স করে আবার স্মাচ করে দিচ্ছি। তো এরকমভাবে করলে দেখবে দেখতে ভালো লাগবে, ফুলটাও ব্যাকগ্রাউন্ডের ডার্কের মধ্যে থেকে সুন্দর বেরিয়ে আসবে। আর যেহেতু এটা লাইট ফুল করেছি আমি, তো ব্যাকগ্রাউন্ডটা ডার্ক করলে এমনি সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো এরকমভাবে দেখো আমরা একটু একটু হোয়াইটও কিছু কিছু জায়গায় ইউজ করেছি, তারপর আবার স্ক্র্যাচার দিয়ে এই ডার্কের মধ্যে ফুলের এই মানে যে ডালের যে গায়ের কিছু কিছু রোয়া টাইপের বেরিয়ে থাকে বা কাটা টাইপের বেরিয়ে থাকে সেইগুলো স্ক্র্যাচার দিয়ে স্ক্র্যাচ করে 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 দেখো করে দিয়েছি।
এইভাবে আমরা পুরো লেফট সাইডটাও সেম ভাবে করব, করে আমরা ছবিটাকে কমপ্লিট করব। দেখতে থাকো বাকি ছবিটা, চলো। পেন্টিংটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, কেমন লাগলো অবশ্যই জানিও। ঠিক আছে, তো বুঝতে পারলে কীভাবে অ্যাডভান্স লেভেলে শেডিং করে একদম রিয়েলিস্টিক টাইপের ফ্লাওয়ার এরকমভাবে করা যায়, আরও রিয়েলিস্টিক করা যায়। কিন্তু হ্যাঁ, তার জন্য কয়েকটা জিনিস আরও বেশি দরকার, একটু ভালো ভালো জিনিস। এটা এখানে আমি যেগুলো ইউজ করেছি, একদম বেসিক একটা পেপার, একদম বেসিক হচ্ছে ডোমসের অয়েল প্যাস্টেল। এইখানে যদি আমি আর্টিস্ট অয়েল প্যাস্টেল ইউজ করতাম, ক্যামেলের আর্টিস্ট অয়েল প্যাস্টেল হয়, বুস্টোর আর্টিস্ট অয়েল প্যাস্টেল হয়, এছাড়া আরও অনেক দামি অয়েল প্যাস্টেল যেটা আমার কাছে বেশ কিছু আছে, তোমাদের আগে দেখিয়েছি, সেরকম অয়েল প্যাস্টেল যদি আমরা ইউজ করি তো আরও রিয়েলিস্টিক হবে। তার সাথে পেপার, পেপার যদি আরও ভালো হয়, এখানে কী হয়, এই পেপারগুলোতে বেশি মানে একটার পর একটা কালার চাপাতে গেলে পেপারগুলো একটু আশ ছেড়ে দেয় বা ছিঁড়ে উঠে আসে, এরকম একটা প্রবলেম হয়। কিন্তু এই লেভেলেও হয়, মানে যেটা আমি করে দেখিয়েছি সেই লেভেলেও যদি তোমরা করতে পারো, সেটাও দেখে কিন্তু লোকে বলবে হ্যাঁ তুমি খুব ভালো ড্রয়িং করেছো, খুব ভালো শেডিং করেছো। তো এইটাও যদি করতে পারো এটাও বিশাল ব্যাপার। তো এর ভালো জিনিস হলে তো ভালো হবে, কিন্তু যেটা আমাদের কাছে বেসিক জিনিস রয়েছে সেটা দিয়ে কতটা ভালো করা যায় সেটাই হচ্ছে আসল উদ্দেশ্য। তো এই বেসিক জিনিস নিয়ে দেখো আমি তোমাদের এগুলো করে দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে বলো কেমন লাগলো। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি অ্যান্সার অবশ্যই দেবো। আর এছাড়া যারা আমার স্টুডেন্টরা আছো, তারা যদি কিছু, তাদেরকে যদি কোনো কোশ্চেন থাকে, আমার ক্লাস চলাকালীন কোশ্চেন করবে, আমি নিশ্চয়ই তোমাদের সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, চলো তাহলে, টাটা, বাই বাই, আজকের জন্য এ পর্যন্তই। দেখতে থাকো আমার বাকি ভিডিওগুলো আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। ঠিক আছে, চলো।